এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তায় ডিএমপির কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মনিবুর রহমান বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ডিএমপি ট্রাফিক পরিকল্পনা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক প্রতিটি জন কর্তৃক আলাদা আলাদা কুইক রেসপন্স টিম গঠন করা করার জন্য বিশেষভাবে আদেশ দেওয়া হয়েছে এবং আলাদা ট্রাফিক পরিকল্পনা করা হয়েছে আপনারা জানেন অনেক সময় অনেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যেতে দেরি হতে পারে পরীক্ষার অনেক সময় পথ ভুল করতে পারে বা বিভিন্ন কারণে হয়তো নার্ভাসের নার্ভাস জনিত কারণে পরীক্ষা কেন্দ্রে কোনো কারণে হয়তো যাওয়া নানা অনেক সময় যাওয়ার পথে কোনো বাধা আসতে পারে সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় কুইক রেসপন্স টিম থাকবে এ সময় মনিবুর রহমান আরও বলেন এর পাশাপাশি এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যে পরীক্ষার হলে রওনা দেওয়ার পূর্বে পরীক্ষার্থীদের যেন অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র এবং কলম সাথে নিয়ে নেন পরীক্ষা শুরুর আগে আগের দিন কেন্দ্রের অবস্থানটি অর্থাৎ কেন্দ্রটার লোকেশন কোথায় সেটা ভালো মতো জেনে নেবেন এবং আপনারা বাসা থেকে কোন রুটে যেতে হবে সেটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আপনাদেরকে থাকতে হবে পরীক্ষার্থীদের কথা বলছি পরীক্ষা কেন্দ্রের আশপাশে হর্ন বাজিয়ে পরীক্ষার্থীদের বিরক্তির সৃষ্টি না করা এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে নগরবাসীকে আহ্বান জানান মনিবুর রহমান পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযাচিত পার্কিং না করে অন্যান্য অভিভাবক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র হতে দূরবর্তী স্থানে পার্কিং করার জন্য অনুরোধ করা হল এদিন ব্রিফিংকালে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর রাইহান মোহাম্মদ সালে যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক দক্ষিণ এস এম মেহেদি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন